বাংলা ইন্ডাস্ট্রি বোধ একজন নতুন স্টারকে খুঁজে পেল একজন নতুন স্টারের সত্যি জন্ম হতে চলেছে আর তার নাম বিক্রম চ্যাটার্জি নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে পাড়িয়ার ট্রেলার দেখে আমি পাগলে গেছি গুড জব মাইন্ড ব্লোয়িং জব তথাগতদা কোনো কথা হবে না জাস্ট কোনো কথা হবে না আমি আরেকটা বিষয় নিয়ে একটুখানি পরে আলোচনা করতে আসছি এখন আমি এই ব্যাপারটাতে শুধু আর ট্রেলারটা নিয়েই কথা বলবো ট্রেলারটা কেমন লেগেছে সেই ব্যাপারটা নিয়ে আগে কথা হোক কেননা একটা প্রজেক্ট তৈরি করতে প্রচুর মানুষের অক্লান্ত পরিশ্রম লাগে তো এই কনসেপ্টটা বা এই ছবির বিষয়বস্তুটা কি সেটা তো আমরা জানতেই পেরে গেছিলাম ট্রেলারটা না দেখে আমার যেটা মনে হয়েছে এই ছবিটা সেন্সর বোর্ড থেকে এমনটা হলেও হতে পারে এ সার্টিফিকেট পাবে এমনটা হলেও হতে পারে আমি শিওর নই বাট ব্রুটালিটির চূড়ান্ত লেভেল দেখানো হয়েছে ন্যাচুরালি বাংলা ছবিতে এতটা ব্রুটালিটি কিন্তু আমরা দেখতে পাই না যেভাবে তথাগত মুখার্জি আমাদেরকে পারিয়ার ট্রেলারটা দেখিয়েছেন যেভাবে ট্রেলারটা কাটা হয়েছে এখানে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা আমরা বুঝতেই পারছি সে প্রচণ্ড কুকুর ভালোবাসে এবং কুকুরকে যারা মারছে যে চক্রটা মিলে মারছে এদের ওপর প্রতিশোধ তুলবে এই বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা এই হচ্ছে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা আচ্ছা আমরা এখানে সৌম্য মুখার্জিকে দেখতে পাচ্ছি যে কুকুর মারাটা যার নেশা একটা নেশায় পরিণত হয়েছে কিন্তু তারও একটা পাস্ট আছে তারই চোখের সামনে মোস্ট প্রবলি একজন নার্স ষোলোটা কুকুরের বাচ্চাকে মেরেছিল তো এইখান থেকে একটা পাস্ট আছে সৌম্য মুখার্জির যে কারণের জন্যে এই ক্যারেক্টারটা এইভাবে নৃশংসভাবে কুকুর মারে তাকে যা প্রমিসিং লাগছে আচ্ছা শ্রীলেখা মিত্রর ক্যারেক্টারটা এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি একজন এনজিওর সঙ্গে যুক্ত আমরা বুঝতে পারছি অঙ্গনার ক্যারেক্টারটা এখানে সে কুকুরকে প্রচণ্ড কুকুরদের প্রচন্ড ভালোবাসে অমরীশ ভট্টাচার্য এখানে একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার প্লে করবেন লোকনাথ দাকে আমরা দেখতে পাচ্ছি লোকনাথ দেকে এরা এনারা এই লোকনাথ দে সৌম্য এরা সবাই ভিলেনিস ক্যারেক্টার আর এই গল্পের বোধহয় মেন ভিলেনই সৌম্য মুখার্জি আমি যদি খুব ভুল না হই ট্রেলার দেখে তো তাই মনে হলো অ্যাকশন কোরিওগ্রাফি হয়েছে এই সিনেমার আমি শুধু জাস্ট অবাক হয়ে যাচ্ছি অ্যাকশনগুলো চূড়ান্ত হবে চূড়ান্ত অ্যাকশন হবে চূড়ান্ত ব্রুটালিটি দেখানো হবে কালার গ্রেডিং কি ডার্ক শেডের কালার গ্রেডিং করা হয়েছে ডায়লগুলো কি অন্য রকম ডায়লগ যেখানে দেখবে সৌম্য মুখার্জি জায়গাটা বলছে একটা নয় এক হাজারটা দশ হাজারটা এক লক্ষ কুকুর মারবো ওই পার্টিকুলার জায়গাটা কী কীরকমভাবে প্রেজেন্ট করেছে কি দুর্দান্ত লাগছে মানে খুব বড় একজন অভিনেতা সৌম্য মুখার্জি ডেফিনেটলি এটা বলতে হবে একদম লাস্টের দিকে গিয়ে বিক্রম চ্যাটার্জির চিৎকার করার দৃশ্যটা ফ্যান্টাস্টিক লাগছে ফ্যান্টাস্টিক মানে আমি না ট্রেলারে কাকে ছেড়ে কাকে বলবো যারা ছোট্ট ছোট্ট চরিত্রগুলোও করেছে প্রথমেই আমরা যাকে দেখতে পেলাম যে ভুলু কুকুরটাকে সে খুঁজে বেড়াচ্ছে সে পাচ্ছে না মিসিং সে তারও চরিত্রটা এখানে প্রত্যেকটা চরিত্র না ছাপ রাখবে তাদের এটা আমার ধারণা এবং যেখানে বলা হচ্ছে ওই জায়গাটা যে একটা কুকুরের একটা প্রাণের দাম পঞ্চাশ টাকা এবং পুলিশের কাছে যখন হয়তো অভিযোগ লেখাতে যাওয়া হচ্ছে পুলিশ বলছে যে প্রাণের ভ্যালু পঞ্চাশ টাকার কম তাদের ইয়েতে কেস নেওয়া হয় না তো তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা এলোমেলো মারতে শুরু করছে হ্যাঁ তারপরে ওই জায়গাটা আছে যে বিক্রম চ্যাটার্জি বোধহয় বলছে আমার বাচ্চাকে আমি খুঁজে পাচ্ছি না বা বাচ্চাকে খুঁজে পাচ্ছি না যখন ফটোটা দেখাচ্ছে বলছে এমা মা কুত্তা মানে হেও করা তাদের যে প্রাণ আছে এর কোনো ভ্যালুই নেই মানুষের কাছে এরা মানে ওই এলো গেলো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো এইরকম একটা সময় দাঁড়িয়ে এরকম একটা বিষয়ের ওপরে ছবি তৈরি হওয়াটা অত্যন্ত দরকার ছিল বলে আমার মনে হয় এবং ট্রেলার কাটিং দুর্দান্ত হয়েছে বিজিএমের কাজ দুরন্ত হয়েছে এই ছবিটা বাংলা বক্স অফিসে কিছু একটা করবে বলে আমার মনে হয় অ্যাটলিস্ট যারা পেট লাভার তারা তো এই ছবিটা তাদের দেখতে যাওয়া উচিত আমি তো একবার নয় আমার ছবিটা ভালো লাগলে আমি তিনবার দেখব তিনবারই হলে গিয়েই দেখব মানে আমি আর আমি আগেও বলেছি তথাগত তার কাজের ওপরে আমার ভরসা আছে কেননা যদি আমি সব কাজগুলোও ছেড়ে দিই ভটভটি আমার খুব ভালো লেগেছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে একদম অন্যরকম একটা প্রচেষ্টা এবং খুব খুব ভালো লাগছে ট্রেলারটা এক কথায় অত্যন্ত প্রমিসিং এবং বিক্রম চ্যাটার্জিকে এইভাবে যে পাবো ট্রেলারে যেন আরও খোলামেলা হয়ে গেছে ক্যারেক্টারটা মানে তার যে অ্যাক্টিভিটিস আচ্ছা দেবাশিসকে দেখা গেছে একটা ছোট্ট ক্যারেক্টারে মোবাইলে ফটো তুলছে বা ভিডিও করছে এরকম একটা ব্যাপারে তার লুকটাও রকম লাগছে মনেই হচ্ছে না এটা সেই অপরাজিত সিনেমার দেবাশিস দেবাশিস রয়ের কথা বলছি খুব ভালো লেগেছে সব মিলিয়ে না জাস্ট আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে পারিয়ার তোমরা অবশ্যই দেখো ট্রেলারটা এবং তোমরা কারা কারা এই সিনেমাটা দেখতে এক্সাইটেড ডেফিনেটলি কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা